কোন সৃষ্টিকে দিন দেন নাই, আমাদেরকে দিন দিছেন, এটার পিছনে কোনো না কোনো কারণ আছে। একজনকে দিল আর একজনকে দিল না, তো কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ দিন দেন নাই। দিন আমাদেরকে দেওয়ার সবচেয়ে বড় কারণ যে সমগ্র সৃষ্টি উপকৃত হোক আর না হোক, এটাতে কিছু আসে যায় না। অনেক সময় বলে না, আমি খাইলি কি না খাইলি কি, বলেন না বলেন না? মা বাবা বলে, আরে আমরা খাইলি কি না খাইলি কি, তোরা খা, ছেলে পেলেকে খাওয়া। তো সমগ্র সৃষ্টি উপকৃত হোক আর না হোক, এটা দিয়ে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর আসল সাবজেক্ট আর বিষয় হইল মানুষ যেন উপকৃত হয়। মানুষের উপকৃত হওয়া এটা হলো সবচেয়ে বড় বিষয়। বাকি কোন সৃষ্টির উপকৃত অপকৃত এটা আল্লাহর বিষয় না, এটা বিলকুল আল্লাহর বিষয় না যে কোন সৃষ্টি কতটুকু উপকৃত হলো কতটুকু অপকৃত হলো, এটা আল্লাহর বিষয় না। আর এটার পিছনে একটা কারণও আছে, কোন সৃষ্টির জীবনের কোনো বিনিময় নেই, কি নাই, প্রতিদান নাই, বিনিময় নাই, লাভ লস নাই, শাস্তি জান্নাত জাহান্নাম নাই, কোনো সৃষ্টির নাই। ওলামারে জিজ্ঞেস করে, আর মানুষের জন্য এই সবগুলো আছে, লাভও আছে লসও আছে, জীবনের বিনিময়ও আছে, জান্নাতও আছে জাহান্নামও আছে। মানুষই একমাত্র পাশ করবে ফেল করবে, মানুষই একমাত্র পাল্লা ভারী হবে বা পাল্লা হালকা হবে, এগুলো সব কোরআনের শব্দ দিতেছে, পড়া শুনাইতে গেলে সময় অনেক হয়ে যাবে। মানুষেরই একমাত্র, এই জন্য দুনিয়ায় বহুত মানুষ আছে এই জিনিস ভাবতে যায়া দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিছেন, পাগল হয়ে গেছেন, পাগল বহুত পাওয়া যাবে রাজত্ব ছেড়ে দিছেন, বহুত পাওয়া যাবে ব্যবসা ছেড়ে দিছেন, বহুত পাওয়া যাবে বাণিজ্য ছেড়ে দিছেন, বহুত পাওয়া যাবে কায় কারবার ছেড়ে দিছেন, বহুত পাওয়া যাবে সংসার পর্যন্ত ছেড়ে দিছেন, সংসার ত্যাগই হয়ে গেছে, শুধুই লাভ লস ভাবতে যায়, জীবনের বিনিময় কোন দিকে গড়াবে এটা চিন্তা করতে যায়। যেমন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি রাজত্ব ছেড়ে দিছেন, ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি রাজত্ব কেন ছাড়লেন? বলছে, চার বাবনা আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। কয়টা বাবনা? বাবনা বোঝেন তো, চিন্তা, চারটা চিন্তা আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। বলছে, চারটা চিন্তা কি? বলছে, মার পেটে যেদিন রু আসছিল ওদিন ফেরেশতা জিজ্ঞাসা করছিল, আর সাক্ষী ইয়ুম আম সাঈদ, আল্লাহ নেককার লেখবো না বদকার লেখবো? তো কিছু তো একটা লেখা হয়েছে, ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না নেককার লেখা হয়েছে না বদকার লেখা হয়েছে। আপনি বলবেন, নেককার লেখা হইলে তো ভালো, বদকার লেখা হইলে কি মিটানো যাবে কি না? না, এই উম্মতের জন্য সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুযোগ দিছেন, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। আল্লাহর রসুল দোয়া শিখাইছেন হাসান হোসাইনকে, যে সকাল বিকাল এই দোয়া পড়ানিও,
আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলিস সাআদাতি ফাসবুতনা ফিহা, আল্লাহ নেককার যদি লেখা থাকেন তাহলে এটার ভিতরে আমাকে দৃঢ় রাখেন। ওয়া ইন কাতাবতানি মিন আহলিস শাকাওয়া, আর যদি বদকার লেখা থাকেন ফামহুনি মিনহা, আমার এই জিনিসটা দয়া করে মুছায়া দেন। অক্তুবনি ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা, মেহরবানি করে আমার নামটা সফলতাকারীদের মাগফিরাত অর্জনকারীদের লিস্টিতে উঠায়া দেন। ফা ইন্নাকা তানহু মা তাশা ওয়া তুসবিত, আর এটা আপনার ইচ্ছার অধীন, ইচ্ছা করলে মুছেও দিতে পারেন, ইচ্ছা করলে লেখও দিতে পারে, কেন সব আল্লাহর অধীন, আল্লাহর ওইখানে কারো দাদাগিরি চলে না চলে। কি দাদাগিরি বোঝেন তো না বোঝেন না? দুনিয়ার সব জায়গায় দাদাগিরি চলে কিন্তু ওইখানে দাদাগিরি চলে না। তো বলছে এটা আপনার অধীন, তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব, আর আসল কিতাবটা তো আপনার কাছে, ওটা তো কারো কাছে না। বিদা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলতেছিল যে প্রথম চিন্তা নেককাল লেখা হইল না বদকাল লেখা হইল, জানিত না, জানলে না একটা ডিসাইড করতে পারতাম, যখন জানি না তখন কান্নার ভিতরে জীবন কাটাইলেই ভালো, কি কান্নার ভিতরে জীবন কাটাইলেই ভালো। বসে দ্বিতীয়টা বলো, বসে মৃত্যুর সময় দুটা সম্বোধন হবে, ফেরেশতা দুটা কথা বলবে, রুকে সম্বোধন করে দুটা কথা বলবে, যেই কোনো একটা বলবে, নেককার হলে বলবে আইয়া তুহান নাফসু তাইয়িব মিনাল জাসাদি তাইয়িব ইলা রওহিন ওয়া রাইহান, আর বদকার হলে বলবে অপবিত্র রু বাহির হও অপবিত্র শরীর থেকে, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করবে, এটা আমি জানি না, কমাও কমাও কমাও, জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে তৃতীয়, বলছে কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না, ফালা আদরি মিন আইয়েল, ফালা আদরি উজিব আম লান উজিব, আমি জবাব দিতে পারবো কি পারবো না এটাও জানি না। বসে চতুর্থ বলো, তো বসে চতুর্থ চিন্তা হলো কেয়ামতের দিন দুই দল হবে, ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতে যাবে, ও ফারিকুন ফিস সাঈর, একদল দোজখে যাবে, ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, কোন দলের অন্তর্ভুক্ত আমি এটা জানি না। এই জন্য চার ভাবনায় আমাকে পাগল করে ফেলছে, এই জন্য রাজত্ব ছেড়ে দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, লাভ লসের সম্পর্ক শুধু আমাদের সাথে, এই জন্য দিন আমাদের প্রয়োজন, কোন সৃষ্টির দিন প্রয়োজন না, দিন থাকলেই কি আসে যায় আর না থাকলেই কি আসে যায়, কোন সৃষ্টির দিনের সাথে কোনো সম্পর্ক নেই, দিনের সাথে কোনো সৃষ্টির সম্পর্ক নেই, দিনের সাথে একমাত্র সম্পর্ক আমাদের সাথে, মানুষের সাথে, মানুষের লাভের লসের সম্পর্ক হলো দিনের সাথে, মানুষের সুখ শান্তির সম্পর্ক হলো দিনের সাথে,